নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের ক্লাস, আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি খুব সুন্দর বাংলা ভক্তি গীতি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তো তার আগে বলে রাখি যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার, শেখার ও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো ও লাইক দুই করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো আজকের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি, গানটি হলো সখী সাজায় রাখিল পুষ্প বাসর। খুব সুন্দর একটি গান, আপনাদের খুব ভালো লাগবে। তো তার আগে একটি কথা বলে রাখি, আপনারা আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমেও জানাতে পারেন আমার প্রত্যেকটি গানের টিউটোরিয়াল আপনাদের কেমন লাগছে, এবং আপনারা আমার চ্যানেলে জয়েন হতে পারেন, এতে আপনারা সঙ্গীত সম্পর্কেও নানান টিপস পেয়ে থাকবেন, এবং যারা আমার চ্যানেলে জয়েন করেছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের ক্লাসের এই গানটি আমরা দাদরা তালের ওপর শিখতে চলেছি, এবং এই গানটির স্কেল কিন্তু বি ফ্ল্যাট, ঠিক আছে? তো বি ফ্ল্যাটের সরগম আমরা সকলেই জানি, তবু আরেকবার আমরা একবার দেখে নেব। তো চলো শিখে নেওয়া যাক। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। স্কেল না চালে কিন্তু কোনো গানই ঠিকঠাকভাবে গাওয়া কিন্তু সম্ভব নয়, তাই স্কেলের সম্বন্ধে ভালো করে আইডিয়া করে নিতে হলে কিন্তু আগে ভালো করে স্কেলটা জানতে হবে। তো এর ওপর আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, আপনারা প্লেলিস্ট চেক করে নেবেন, আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো প্লেলিস্টে, যাতে আপনাদের কারোর খুঁজতে অসুবিধে না হয়। তো স্থায়ীর প্রথম লাইন, হ্যাঁ, এছাড়াও আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনাদের খুঁজে পেতে সুবিধে হবে। তো আমরা স্থায়ী অংশটি শিখবো প্রথমে। তো স্থায়ীর প্রথম লাইন, সখী সাজায় রাখলো, সখী সাজায় রাখিল পুষ্প বাসর তেমনি করিয়া তোড়া। এই লাইনটা দুবার রিপিট হবে। তারপরের লাইন, কি জানি কখন আসিবে ফিরিয়া। এই লাইনটা দুবার রিপিট হবে। তারপরের লাইন, গোপীর নীর মন চোরা। তো চলুন শিখে নেওয়া যাক, স্বরলিপি সহ শিখব। সখী সাজায় রাখিল পুষ্প বাসর, সাজায় রাখিল পুষ্প বাসর তেমনি করিয়া তোরা। কি জানি কখন আসিবে ফিরিয়া, কি জানি কখন আসিবে ফিরিয়া, গোপিনীর মন চোরা সুখী, গোপিনীর মন চোরা সখী সাজাই রাখিল পুষ্প বাসর তেমনি করিয়া তোরা। কি জানি কখন আসিবে ফিরিয়া, গোপিনীর মন চোরা সখী, গোপিনী। স্থায়ীর প্রথম লাইন স্টার্ট হচ্ছে কিন্তু বি ফ্ল্যাটের শুদ্ধ গা থেকে। সখী গা মা সখী, একটা কথা সেটা ভেঙে যাচ্ছে প্রত্যেকটি দূরে দূরে স্বরের মধ্যে দিয়ে। সখী গা মা সখী সাজাই সাজাই, মা মা পা সাজাই রাখিল রাখিল রাখিল, পা পা ধাপা রাখিল পুষ্প বাসর, পুষ্প বাসর পামা গাম পুষ্প বাসর তেমনি, মা মা পা তেমনি করিয়া করিয়া, পা পা ধাপা মা করিয়া তোরা। কথাটা কিন্তু পাতেই হবে, কিন্তু রায়ের যে টানটা হবে সেটা শেষ হবে কিন্তু শুদ্ধ নিতে। যেমন আরেকবার দেখাচ্ছি, তেমনি করিয়া তোরা নিধামা। পরে লাইন, কি জানি কখন বাধা সাসা, কি জানি কখন আসিবে ফিরিয়া,
ধা পানি নি ধা ধা নি ধা পা গোপিনীর মন চোরা সখী মাগামা। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব কিন্তু প্রথম অন্তরাতে। অন্তরার প্রথম নাই, সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরপ্রিয় দাসী রাধিকা। এই লাইনটা দুবার রিপিট হবে, তারপরে লাইন, কত ঝড় ঝঞ্ঝাট বাদল নিশীথে সে যে এসেছে অভিসারে, সে যে এসেছে অভিসারে। ঠিক আছে, তো চলুন শিখে নেওয়া যাক। সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরপ্রিয় দাসী রাধিকা, ভুলিয়া থাকিতে পারে, সে কি ভুলিয়া থাকিতে পারে, সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরপ্রিয় দাসী রাধিকা, ভুলিয়া থাকিতে পারে, সে কি ভুলিয়া থাকিতে পারে, কত ঝড় ঝঞ্ঝাট বাদল নিশীথে সে যে এসেছে অভিসারে, সে কি ভুলিয়া থাকিতে পারে সুখী সাজাই রাখিল। আবার কিন্তু আমাদের চলে যেতে হবে স্থায়ীতে। তো প্রথম অন্তরা প্রথম লাইন স্টার্ট হচ্ছে মা থেকে। সে কি মা গা মা, সে কি ভুলিয়া মা মা পা ভুলিয়া থাকিতে পা পা ধা পা মা থাকিতে পা পা ধা পা মা পারে পা ধা নি ধা পা তার চিরপ্রিয় পা ধা সা 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 রে সা তার চিরপ্রিয় দাসী রাধিকা, নিশা নিধা পা ধা ভুলিয়া থাকিতে পারে ধা সা নিধা ধা নিধা পা, সে কি। সেম আবার ঠিক প্রথম লাইনে আমরা ফিরে এলাম, তারপরে লাইন কত ঝড় ঝঞ্ঝাট বাধা সা 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 সাড়ে সাড়ে, কত ঝড় ঝঞ্ঝাট বাদল নিশীথে সা নিধা নিধা পা, সে যে বাধা এসেছে অভিসারে ধাসানি ধাসানি ধা ধা নি ধা পা, সে কি ভুলিয়া থাকিতে পারে সুখী সাজাই রাখিল পুষ্প বাসুর তেমনি করিয়া তোরা, কি জানি কখন আসিবে ফিরিয়া গোপিনী সখী গোপিনীর মন চোরা। তো এখানেই পুরো গানটি সম্পূর্ণভাবে শেষ হচ্ছে। আশা করছি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়নি। খুব সুন্দর একটি গান এবং খুব ছোট্ট একটি গান, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, খুব একটা সময় লাগবে না। আপনারা চাইলে ডায়েরিতে নোট করে রাখতে পারেন। তো এখানেই পুরো গানটি সম্পূর্ণভাবে শেষ হচ্ছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখার ও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো লাইক দিয়ে করতে পারেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।